प्रिय दर्शक आमंत्रण जानाच्छे कीर्तिमानेर गल्प कथा अनुष्ठाने। आपनारा जारा नियमित ये अनुष्ठानटी देखे थाकेन तारा निश्चय जानेन देश जादेर निये गर्व करे आमरा सेई समस्त गर्व करार मतो मानुषके निये एई अनुष्ठाने उपस्थापन करे थाकि। आजकेओ ठीक तेमनि एकजन गर्व करार मतो मानुष आमादेर अनुष्ठाने उपस्थित आछेन। आजके जिनि उपस्थित आछेन तिनि एकजन संगीतेर मानुष। विगत प्राय 6 दशक जाबत आमादेर संगीतके समृद्ध करे चलेछेन। विशेष करे रवींद्रसंगीत प्रचार ओ प्रसारे तार अनन्य अवदान रयेछे। एई मानुषटि होच्छेन आमादेर सकलेर प्रिय पापिया सारोवार। आपा केमन आछेन? ভালো আছি। আজকে আমরা আপনার জীবনের কথা শুনব, আপনার ভাবনার কথা শুনব, খানিকটা বৈঠকে আড্ডায়। কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জন্ম গত শতকের 50 দশকের শুরুতে 21 নভেম্বর তারিখে ঢাকায়। বাবা সৈয়দ বজলুর রহমান ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, মা ফাতেমা রহমান কবিতা লিখতেন। 8 ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি 1969 সালে আজিমপুর গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং 1972 সালে সরকারি বদরুন্নেসা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওলজি বিভাগে অনার্সে ভর্তি হন। অনার্স দ্বিতীয় বর্ষে ওঠার আগেই 1973 সালে পাপিয়া সারোয়ার প্রথম বাংলাদেশী ছাত্রী হিসেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে উচ্চশিক্ষা লাভের জন্য ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে যান। সেখানে তিনি কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত ও পণ্ডিত ধ্রুবতারা যোশীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। 1977 সালে সঙ্গীতে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন। পাপিয়া সারোয়ার সবসময় স্বাধীন চেতা মানুষ ছিলেন। এজন্য 1977 সালে দেশে ফিরে মিউজিক কলেজে অধ্যাপনায় যুক্ত হয়েও তিনি সেটি ছেড়ে দেন। পাপিয়া সারোয়ারের সঙ্গীতে উচ্চশিক্ষা লাভ সহজ হয় তার পারিবারিক সাংস্কৃতিক পরিবেশের কারণে। মা বাবার উৎসাহ ও প্রেরণায় তার প্রতিটি বোন সাহিত্য, সঙ্গীত, নৃত্যকলায় সম্পৃক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় তারও ছোটবেলাতেই পরিবার থেকেই সঙ্গীতের হাতেখড়ি হলেও সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় 1966 সালে ভর্তি হন ছায়ানটে। সেখানে তিনি গান শেখেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সানজিদা খাতুন এবং ওয়াহিদুল হকের কাছে। 1967 সালে তিনি বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত হন। এরপর বুলবুল ললিতকলা একাডেমি বাফায় ভর্তি হন এবং 1972 সালে তিনি বাফা থেকে 4 বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। বাফায় পাপিয়ার সঙ্গীত গুরু ছিলেন আতিকুল ইসলাম, আব্দুল আহাদ, হামিদা হক প্রমুখ। মূলত শান্তিনিকেতনের পরিবেশ তাকে রবীন্দ্র অন্তঃপ্রাণ হতে সহায়তা করেছে, সমৃদ্ধ করেছে তার শিল্পী সত্তাকে। পাপিয়া সারোয়ার তার 60 বছরের সঙ্গীত জীবনে দেশে বিদেশে সঙ্গীত পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। তার গায়কী ও পরিবেশনা রবীন্দ্রসঙ্গীতে এক নতুন ধারা সৃষ্টি করেছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে তার ব্যতিক্রমী ও ভরাট কণ্ঠের না সজনী না রবীন্দ্রসঙ্গীত তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আধুনিক গানেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। শুধু শিল্পী হিসেবেই নয়, রবীন্দ্রসঙ্গীত প্রচার ও প্রসারের ক্ষেত্রেও তার অবদান অনন্য। 1996 সাল থেকে শিক্ষাগুরু কণিকা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ও নামকরণে গীতসুধা রবীন্দ্রসঙ্গীত অনুশীলন কেন্দ্র নামে একটি সঙ্গীত শিক্ষার স্কুল পরিচালনা করে আসছেন। এই প্রতিষ্ঠান থেকে এযাবৎ অসংখ্য শিক্ষার্থী তালিম নিয়ে সঙ্গীত ভুবনে সাফল্যের সাথে কাজ করছেন।
তিনি দুই মেয়াদে বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক ও একবার বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দক্ষ সংগঠকের ভূমিকাও পালন করেন। রবীন্দ্র চর্চায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি তাকে 2013 সালে রবীন্দ্র পুরস্কার এবং 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি 2021 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে তিনি আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন। দেশের সঙ্গীত চর্চা ও সামগ্রিক বিকাশে এই মানুষটির অবদান অসামান্য। আপা, তথ্যচিত্রে আমরা আপনার জীবনের অনেক কিছু জেনে এলাম। আমরা আলাপটা শুরু করতে চাই সেই জায়গা থেকে, আপনার পরিবারটি, যে পরিবারে আপনার জন্ম হয়েছিল সেই পরিবারটি সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন। পরিবার বলতে তো বাবা মা, নানা নানু, খালা মামা আর ভাই বোনরা। বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, আম্মা গৃহিণী ছিলেন, কিন্তু সব ব্যাপারেই, মানে যেমন গান বাজনা আর সমস্ত কিছুতেই, মানে ওনার ছোটোবেলা থেকেই দেখতাম যে উনি করছেন। মানে আমার ছোটোবেলায় মনে পড়ে যে আম্মা পিয়ানো বাজিয়ে গান করছেন, আমি থুতনি দিয়ে দাঁড়িয়ে আছি আর কি, ও 4-5 বছর বোধ হয় আর কি, তখন ওরকম বাজাচ্ছেন, গান করছেন। তো আমরা আশেপাশে তো সবাই থাকছি তখন, আর তারও আগে শুনেছি, মানে একটু একটু আমার স্মৃতিতে ভাসে, নানা নানা বাড়িতে গেলে নানা দেখতাম গান করছেন। পরে শুনেছি যে নানা গান লিখে দিতেন বড় বোনরা, রানু রেজা সবচেয়ে বড় বোন যে উনি, তারপরে কণিকা মাহফুজ জার্নালিস্ট ছিলেন উনি, ওনাদের স্কুলের কোনো অনুষ্ঠানে নানা, ওই যে বিদায়ী অনুষ্ঠান বা অন্য কিছু হয়, নানা লিখে শুরু করে দিতেন, ওরা গান করতো সেগুলো। আর ভাই বোনরা আমরা ছিলাম 7 বোন 1 ভাই, বাবা সৈয়দ বজলুর রহমান আর আম্মার নাম ফাতেমা রহমান। আচ্ছা, তো আপনার জন্ম ঢাকা শহরে, ঢাকাতে, এবং শৈশব কৈশোর বেড়ে ওঠা সবই ঢাকাতেই, ঢাকাতেই। মাঝে মাঝে বাবার, যেহেতু বাবা মৎস্য বিভাগ, হ্যাঁ সরকারি মৎস্য বিভাগে ছিলেন, সেই জন্য যাওয়া আসা হতো আর কি। তবে বেশিরভাগ সময় ঢাকা শহরে। হ্যাঁ, তো শৈশবের দিনগুলো কেমন ছিল? খুবই সুন্দর। এখনো মনে পড়ছে, তখন মনে হয় 4 বছর বা 5 বছর ওইরকমই হবে ওই বয়সেই, কুমিল্লায় সেটা বাবাদের ওই কি বলে মৎস্য বিভাগের প্রচারের জন্য বোধ হয় বা কিছু নানা কম্পিটিশন হতো, ওগুলোও আমরা বাবার সাথে যেতাম মাঝে মাঝে, সেগুলো ঢাকা শহরেও যেতাম পরে আর কি, আরও পরে আজিমপুরে যখন থাকতাম, আজিমপুর কলোনিতে। আর কুমিল্লারটা মনে আছে, একবার বাবাদের ওই মিটিংয়ের সেক্রেটারিয়ের টেবিল থাকে না, সেটাতে বসিয়ে দিয়ে ওই চোঙা একটা আমার মুখে দিয়ে, মানে হাতে দিয়ে রাখছে মুখে দিয়ে, যাতে আমি গান করি। এবং তখন আমি ওইটুকু বাচ্চা গাচ্ছি, মা আমার সাধনা মিটিল, আশানা পড়িল। আপনার কবে, কখন সঙ্গীত নিয়ে যাত্রাটা শুরু হলো, কবে, কিভাবে? আসলে ওই ছোটর থেকে, ওই যে মা আমার সাধনা মিটিল, তখন তার মানে গাইতে পারছি, তারপরেও গাইতে পারছি, সবাই গান শুনছে, মানে ওরকম বাচ্চা মেয়ের কাছে সবাই গান শুনতে চাচ্ছে। এসব করতে করতেই, যেহেতু বড় বোন গান করছেন প্লাস এসরাজ বাজাচ্ছেন, মেজে বোন সেতার বাজাচ্ছেন, আবার নাচও করছেন, সেজে বোনরাও গান করতো, লিখতো। তারপরে আমার বড় যে, আমি 5 নাম্বার, সেজে বোন রুবি রহমান, তারপরে বোন মনিকা রহমান, ও কবিতা লিখতো, গান করতো। তারপরে 5 নাম্বার আমি, আমার পরের জন ডাক্তার, সেও গান করে। আর ভাইটা তো সব কিছুই পারত, কী করে জানি না। আচ্ছা, ভাইটার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যেমন আঁকত সেমন বাজনা, প্রত্যেকটা বাজনা পারত, ব্যান্ড থেকে শুরু করে পিয়ানো থেকে শুরু করে সব কিছুই আর কি। আর গানও করতো ভালো, সঙ্গে সঙ্গে কবিতা লিখে ফেলতো, এরকম এক একজন থাকে। পুরো পরিবারটি একটা সাংস্কৃতিক
নানা বিষয় নিয়ে জড়িত কিন্তু আপনি সঙ্গীতে এলেন আপনি প্রাতিষ্ঠানিকভাবে সায়ানটে যুক্ত হন ক্লাস 6 এ পড়া অবস্থায় হ্যাঁ এবং পরবর্তীতে বাফায় যুক্ত হন হ্যাঁ একটু বড় হয়ে জানতে চাই একটু ওইটা একটু বড় হয়ে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মানে সায়ানটে গেছি কিন্তু তার আগে আমি বাড়িটাকেই এখন মনে হয় যে বাড়িটাই একটা প্রতিষ্ঠান ছিল আমাদের বাড়িটাই মানে সঙ্গীতের ক্ষেত্রে যেহেতু সব কিছুই পেয়ে যাচ্ছিলাম গান বাজনা আঁকা তারপরে যে আমি রবীন্দ্রসঙ্গীত কেন বেছে নিলাম সব রকম গানই কিন্তু আমাদের বাসায় ছিল বাবা আবার নজরুলগীতি খুব পছন্দ করতেন বড় বোনই নিয়ে গেলেন ছায়ানটে ভর্তি করতে আচ্ছা ছায়ানটে গেলেন বড় বোনের হাত ধরে বাফায় গেলেন কিভাবে বাফায় তখন বাসার পাশেই ছিল আর কি ধানমন্ডিতে আমরা তখন ধানমন্ডিতে চলে আসছি বাফাটা ও অবশ্য তখনও ধানমন্ডিতে ছিলাম যখন ছায়ানটে গেলাম আপা আপনার আরেকটু সামনের জীবন সম্পর্কে জানতে চাই আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জুলজিতে এবং এক বছর পড়েন এরপরেই আপনি স্কলারশিপ নিয়ে প্রথম বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে শান্তিনিকেতনে পড়তে যান এটি কিভাবে সুযোগ হলো কিভাবে গেলেন 72 সালে ইন্টারমিডিয়েট পাস করলাম তারপর তো ভর্তি হয়ে গেলাম যখন আর কি ভর্তি হতে হয় যেরকম আর কি সেই মতো কান্তিহাতুর ডিসেম্বরে তো আমি চলে গেলাম শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যেহেতু তার ভিতরে খবর আসলো এবং খবরটা দিলেন আমাদের আতিক ভাই বুলবুল একাডেমি উনি আতিকুল ইসলাম উনি এখন নেই আমাদের মাঝে উনি এসে জানালেন যে বঙ্গবন্ধু জানিয়েছেন তোমাকে যেতে হবে আচ্ছা তো তখন তো একটু বাচ্চা 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 সুলভ ছিলাম তো দেখা করতে বললেন কিন্তু আমি যদি দেখা করলাম না বড়রা কেউ সাপোর্ট দিলে হয়তো যেতাম তখন একটু মানে এই বড়দের প্রতি একটু ভয় ভীতি ছিল একসঙ্গে কতজন গেলেন আমি একা আপনি একাই একমাত্র হ্যাঁ আমি একা এবং প্রথম 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 বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি পরে অবশ্য ওখানে যে দেখলাম সিনিয়র একজন ভাই ছিলেন আমরা যাওয়ার আগে আগেই শান্তিনিকেতনেরই দুজন টিচার আসলেন আর মুহূর্তে এসেছিলেন পরে আমার সাথে দেখা হয়নি কণিকা বন্দ্যোপাধ্যায় সেটা ওই দেশ স্বাধীন হওয়ার পরেই এসেছিলেন ওনারা তো আমি যে তখন মানে ওই বড়দের দলে যোগ দিয়ে দেখা করিনি মানে তখনও নিজেকে ওরকম ভাবতাম না যে সামনে যাবো পুরো একটা বাচ্চা যখন তো এই ম্যাচুরিটি ছিল হ্যাঁ খুব স্বাভাবিক সেই তো আপনি সেখানে গিয়ে ভালো লাগার কারণেই হয়তো পড়াশোনায় বেশ ভালো করলেন এবং রেজাল্ট ভালো করলেন ভালো লাগা আপনি প্রথম শ্রেণী পেয়েছিলেন আপনি শান্তিনিকেতনে চার বছরের কোর্স কমপ্লিট করে বাংলাদেশে ফিরে আসেন এবং ওখানে আপনার একটি চমৎকার অভিজ্ঞতা রবীন্দ্রনাথের নিবিষ্টতা আসার জন্য আপনার একটি বিরাট ভূমিকা পালন করেছে এবং সেখানে আপনার গুরুদের কথা বলতে চান আপনি গুরুদের কথা আমার গুরুরা তারপরে প্রকৃতিটার কথা আগে তো জানতামই মানে বর্ষাকালে একরকম বসন্তে একরকম আর শান্তিদেব ঘোষ তারপরে কণিকা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের মোহরদি নীলিমা সেন আমাদের বাচ্চুদি ডাকতাম তারপরে সুবিনয় রায় তারপরে অশোকতরু বন্দ্যোপাধ্যায় আর ছিলেন অশেষ বন্দ্যোপাধ্যায় আমাদের টপ্পাঙ্গের গান শেখাতেন আচ্ছা আর ছিলেন আরতি মুখোপাধ্যায় উচ্চাঙ্গ সঙ্গীতের যে ছিলেন পণ্ডিত ধ্রুবতারা যোশীজি উনি লখনৌর মানুষ ছিলেন কিন্তু ওনার মা ছিলেন এদিকের ময়মনসিংহের বাঙালি শুনছি আর কি ডাক্তার ছিলেন মা কিন্তু উনি যে কীরকম আদর করতেন আর কি আমাদের উনি খালি না সবাই মানে হোস্টেলে এসে আমি কি খাচ্ছি কেমনে থাকছি সব এসে দেখে যেতেন আচ্ছা যদিও ভেতরে ছেলেদের ঢুকতে দিত না যশিদা এসে বাইরে একটা সিটিং রুম ছিল সেটাতে বসতেন বসে মানে একটু শরীর খারাপ হলেই সব ওখান থেকে এসে মানে আমাদের ফ্যাকাল্টিতে মিউজিক সেকশন ওইটাতে বলতো সঙ্গীত ভবন নাম সঙ্গীত ভবন ওখান থেকে বেরিয়ে এসেই হয়তো আমাদের হোস্টেলটা ছিল এদিকে ওনারা এসে দেখা করে যেতেন আর কি আপনার গুরুরা আপনার আজকের এই যে রবীন্দ্র অনুরাগী হবার পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন
তা তো অবশ্যই। এই পর্যায়ে আপনার ব্যক্তিগত জীবন প্রসঙ্গে আসি, আমাদের একটি বয়স হলে সাধারণত আমাদের সংসার জীবন শুরু হয়। আপনার সংসার জীবন কখন কিভাবে শুরু হলো এবং বর্তমান পরিবারে কারা আছেন? 78-এ ফেব্রুয়ারি মাসে, 3রা ফেব্রুয়ারি আমাদের বিয়েটা হয়। তার আগেই অবশ্য আমার বাবা 3 মাস আগে, মানে 77-এর নভেম্বরে মারা গেলেন, বাবা চলে গেলেন। তো যেহেতু আগে ঠিক হয়ে গেছিলো বিয়েটা, ওই জন্যে খুব একটা পেছায় নেই, সবাই বিছাতে দিল না। তো 78-এই বিয়ে করলাম। বিয়ে করলেন এবং সারোয়ার আলম, সারোয়ার আলম আপনার হাজবেন্ড এবং 2 কন্যা সন্তানের জননী। আপনার কন্যাদের সম্পর্কে একটু জানতে চাই, তারা কোথায় আছেন, কি করছেন? বড় মেয়ের নাম জারা সারোয়ার, ছোট মেয়ের নাম জিশা সারোয়ার। তো দুজনেই ও লেভেল এ লেভেল দিয়ে বাইরে চলে যায়, মানে বিদেশে। প্রথমে বড় মেয়ে কুইন্স ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করে, ছোট মেয়েটা সেন্টার কলেজ থেকে আমেরিকায়, কাজে একটা কানাডা একটা আমেরিকা, পরে দুইটাই আমেরিকা এসে সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে বড় মেয়ে মাস্টার্স করে পিএইচডি করে বায়োকেমিস্ট্রিতে, যেহেতু সারোয়ারের সাবজেক্ট বায়োকেমিস্ট্রি বাবার সাবজেক্ট পছন্দ। আর ছোট মেয়ে এমপিএ করে, ম্যাক্সওয়েল এমপিএ যেটা আর কি, সেটা ওখান থেকে করে। বড় মেয়েটা পিএইচডি করে, পোস্টডক করে ও পড়াচ্ছে, আচ্ছা আচ্ছা, ওই জায়গায় নিউ জার্সিতে আছে। আর ছোট মেয়েটা কানাডা অন্টারিও গভর্নমেন্টের ফাইন্যান্স মিনিস্ট্রিতে আছে। তো আমরা সুন্দর একটি পরিবারের গল্প শুনছিলাম, আমরা তাদেরকে পেয়েছি, তারা আপনাকে নিয়ে দুটো কথা বলেছেন, আমরা সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। ছোটবেলা থেকে আমরা গানের মাঝে বড় হয়েছি। সবসময় সকালবেলা উঠে দেখতাম যে মা রেয়াজ করছে, আমরাও মাঝে সাঝে মার সাথে বসে পড়তাম। আর মার সাথে তো অনেক সময় মার গানের অনুষ্ঠানে চলে যেতাম। একটা পছন্দের ছোটবেলার স্মৃতি হচ্ছে যে পহেলা বৈশাখে অনেক ছোটবেলা থেকে আমরা ভোরবেলা উঠে রেডি হয়ে মার সাথে পহেলা বৈশাখের অনুষ্ঠানে চলে যেতাম। আমাদের বাসায় যে গানের আসর হতো সবসময়, অনেক মানুষ আসতো সবসময়, অনেক বড় বড় মানুষদের সাথে আমাদের পরিচয় ছোটবেলা থেকে। যেমন মার গুরুদের সাথে তো আমরা ছোটবেলা থেকেই মার গুরুদেরকে দেখেছি, তখন তো এতটা বুঝতাম না ওনারা কত বড়। এখন বুঝি ওনাদের সাথে ছোটবেলা থেকে ওনাদের প্রভাবে আমরা কত সৌভাগ্যবান, ওনাদের প্রভাবে বড় হয়ে আমাদের জীবনযাত্রায় কত এফেক্ট করেছে ওনাদেরকে চিনতে পেরে, মার সাথে থেকে গানের পরিবেশে বড় হয়ে। আমরা 45 বছর একসাথে আছি, আমার মনে হয় এটাই যথেষ্ট যে বলে দিচ্ছে আমরা মোটামুটি ভালোই আছি। কারণ পাপিয়ার যে মানসিকতা, আমার যে মানসিকতা, আমরা যদি মোটামুটি এক মনের বা এক ধরনের চিন্তাধারায় না থাকতাম, তাহলে হয়তো আমরা জোর করে 45 বছর একসাথে থাকতাম না, আমরা নিজেদের পথ, আলাদা আলাদা পথ বেছে নিতাম। 45 বছরের জীবন মানে বিবাহিত জীবনের কথা বলছি, 45 বছরের জীবন তো খুব ছোট না, সেখানে যে সব খুব সরল রেখায় চলেছে, সব খুব আনন্দে কেটেছে, সেটা বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু আমাদের এমন একটা জিনিস আছে যেখানে আমরা এইসব আঁকাবাঁকা পথের আঁকাবাঁকা অংশগুলো, যেসব অসুবিধা আছে সেগুলো মিটিয়ে নিতে পেরেছি। আপা সুন্দর কথামালা শুনে এলাম। তো এই যে এত চমৎকার একটা পরিবেশ, একটা নিজের নিজেকে তৈরি করা, এটি কিভাবে তৈরি করলেন? সবটাই তো সাধনার ব্যাপার আসলে, গানটা সাধনার ব্যাপার। গানটা গাইতাম যখন, আমার সামনে একটা ছবি ভাসতো, তো সব গানের ছবি ভাসতো, নজরুলগীতি গাইলেও ভাসতো, সব কিছু গাইলে। কিন্তু কে এইসবের থেকেই কী করে জানি রবীন্দ্রসঙ্গীতটা বেছে নিলাম।
মানে সেটার ছবিগুলা বেশি ভালো লাগতো। আচ্ছা, সেই ছোট বয়স থেকে ধর 5-6 থেকেই, 6-7 থেকেই এরকম ভালো লাগতে শুরু করলো। তারপরে আস্তে আস্তে ওদিকে ঝুঁকে গেলাম। কিন্তু যেহেতু দেশ স্বাধীন হওয়ার আগে গান গাইতে দিত না রবীন্দ্রসঙ্গীত, তো অন্য জায়গাগুলোতে তখন নানা রকম গান গাইতে লাগতো সেই জন্যে। কিন্তু যখন থেকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেয় দেশ স্বাধীন হওয়ার পর, স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, তখন থেকে মানে ধরো তখন সিনিয়রদের গাইতে দিত, আমাদের চেয়ে যারা সিনিয়র ছিল তাদের গাইতে দিত। কিন্তু তাদের মধ্যেও আপনি একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন স্বাধীন বাংলাদেশে, এটি কিভাবে সম্ভব? সেটা আমি তো বলতে পারি না, সেটা মানুষরাই বলতে পারবে। ধরো আমি আমার মতো স্বাভাবিকভাবে স্বাভাবিক গলায়, কোনো নকল গলা না, কিছু না, কিন্তু রেয়াজটা করছি, রেয়াজ করে মানে এটা জানি যে পরিচ্ছন্নভাবে কথা বলতে হবে, এটা আমার মনে হয়, এবং সুরে থাকতে হবে এবং সঠিক সুরে গাইতে হবে। তা আপনার অসংখ্য কালজয়ী গান আছে, আমরা অনেকক্ষণ কথা বলছি, রবীন্দ্রসঙ্গীতের একটা প্রিয় সঙ্গীতের খানিকটা শুনতে চাই আপনার কাছে। না সজনী আমি জানি জানিস আসিবে না, মনিকা দিয়ে পোহাইবে যামিনী বাসনা কবু করিবে না, জনমে ও এ পোড়া ভালে কোনো অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গাইলেন, যেমনটি আপনি নতুন ধারার সৃষ্টি করেছিলেন, একই সঙ্গে আপনি বাংলাদেশে ফিরে এসে আধুনিক গানেও একটি স্বতন্ত্র জায়গা করেছিলেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে আপনার একটি আধুনিক গান, যেটি টেকনাফ থেকে তেঁতুলিয়া মানুষের মুখে মুখে ফিরছিল, নাই টেলিফোন নাই রে পিয়ন। আমরা সেই গানটি দুটো লাইন শুনতে চাই। একই গান গাইলাম সেই, আমারও যেমন সারা পৃথিবীতে, খালি টেকটপ তেঁতুলিয়া না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী, সারা পৃথিবীতেই বাংলা ভাষাভাষীদের সবাই কোনো না কোনো সময় তারা এমন কেউ নেই এই গানটা শুনেছে যে এই গান কণ্ঠেও ধারণ করেনি, গুনগুন করে গাইছে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বন্ধুরে হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম। আপা চমৎকার চমৎকার পরিবেশনা শুনলাম গানের মানুষের কাছে। আপনি আধুনিক গানেও একটি অনবদ্য জায়গা তৈরি করেছিলেন, কিন্তু আপনাকে আধুনিক গানে কন্টিনিউ পরবর্তীতে পাওয়া গেল না কেন? আমার খুব ইচ্ছে করেনি, কিন্তু আমার পুরো আরও অনেকগুলো গান নিয়ে সিডিও বের হলো, নাই টেলিফোন নাই রে পিয়ন নামে। কিন্তু এর সাথে মানে এই অনুষ্ঠানটার জন্যেই নাই টেলিফোন নাই রে পিয়ন যে অনুষ্ঠান সেটাও বিটিভিরই একটা, 1979 সালে একটি অনুষ্ঠান আপনি দিয়েছিলেন, মালঞ্চ নামে একটা অনুষ্ঠান, একক এরকম হতো, 10টা গান হবে আর কি, নানা রকম গান 10টা গাইতে হবে আর কি। তো সেইটার জন্য এটা করেছিলাম, সেটার সাথে আরও ছিল, এইটার কথা লিখেছিলেন
নাই টেলিফোনে মুনির মুনিরুজ্জামান মুনির। আচ্ছা। আর সুর করেছিলেন মনসুর আলী। আপা আপনি স্বাধীন চেতা হওয়ায় সঙ্গীত কলেজের সঙ্গে থাকলেন না কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলেন না, আপনার দ্বারা আপনি যেহেতু সঙ্গীত শিক্ষায় শিক্ষিত শান্তিনিকেতন থেকে, তো সেই জায়গা থেকে আপনার দ্বারা শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হতে পারতো কিনা আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফুল টাইম যুক্ত থাকতেন? হয়তো হতো, নাও হতো, কারণ আমি তো শেখাই। জি, আমার নিজস্ব সংগঠন সঙ্গে আসছি যে আপনি একটি গানের প্রতিষ্ঠান, সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান, স্কুল, গীত আমাদের প্রতিষ্ঠা করেছেন গুরুদের সাথেই আর কি। কারণ প্রথম থেকে আমি ভাবছিলাম যে একদম ধরা বাঁধা এই জিনিসটার মধ্যে ঢুকে গেলে মানে আমার একটু ওরকম দমাটকা লাগতো। আচ্ছা, সেটাই আর কি, সোজা কথা দমাটকা লাগতো হয়তো, সেটাই আর কি ব্যাপার। এক একজন তো এক এক রকম, কেউ খোলাবেলা থাকতে চায়, কেউ বাধা ধরা নিয়মের মধ্যে থাকতে চায়। তো আবার মানে পরে যখন গুরুরা বোঝালেন না তোমার, তুমি যেটা নিয়েছো তোমার যেটা ভেতরে যেটা আছে তুমি কাদের দিয়ে যাবে, না দিয়ে গেলে ওরা অন্যরা শিখবে কি করে? তো আপা আপনি সঙ্গীত শিক্ষক হিসেবেও ভূমিকা পালন করছেন সঙ্গীত সাধনার পাশাপাশি, আপনি সঙ্গীত সংগঠকেরও ভূমিকায় উজ্জ্বল। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন একবার। এই কার্যক্রমগুলো সম্পর্কে একটু জানতে চাই। এইগুলো যেমন বাংলাদেশের সমস্ত যারা শিল্পী আছে সব জেলায় জেলায় তাদেরকে নিয়েই হয়, মানে তাদের ভিতরে কারা ভালো করছে, কারা কেমন করছে, মানে সেটাতে প্রতিযোগিতা হলেও যারা যায়, ধর ছোটদের প্রতিযোগিতা থাকে আর সাধারণ একটা বিষয় থাকে, গ্রুপ যেটা সেটা সাধারণ গ্রুপ সেটাতেও থাকে, সবার থেকে মানে ওই যারা যায় সেটাও ভালো লাগে যে কোথায় কে কেমন গাচ্ছে কোথায়। এবং সম্মেলন পরিষদে যেমন সবাই যে জেলায় জেলায় শিখে আসে, আমি এতটা পারি না, পারিনি কোনো সবাই, তো মাঝে মাঝে যেতাম আর কি। আপনি সঙ্গীত সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন, আপনার কাছে কি মনে হয় এই সংগঠনগুলো আমাদের সঙ্গীতের প্রচার প্রসারে যথাযথ কি অবদান রাখছে? আপনি যেহেতু সংগঠক ছিলেন, এই এই পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, আপনার কাছে কি মনে হয়? আমরা থাকাকালীন প্রথম যেমন জাতীয় সঙ্গীতটা আমরা, তখন তো ক্যাসেটের যুগ ছিল, ক্যাসেটে করে করে সব জেলায় জেলায় দিতাম যাতে জাতীয় সঙ্গীতটা শেখে, যেহেতু জাতীয় সঙ্গীত তো সবাই জানে না, জাতীয় সঙ্গীতটা তো ও শুদ্ধ জাতীয় সঙ্গীত, হ্যাঁ শুদ্ধ, হ্যাঁ জাতীয় সঙ্গীতটা আপনারা প্রচেষ্টাটা চালাতেন ইচ্ছা মতো সুরে, সেটি আছে এই কার্যক্রম, সেগুলা তো কার্যক্রম থাকে মানে শেখানো হলে। তারপরে এখন কি চলছে এই মুহূর্তে আমি জানি না, কিন্তু নিশ্চয় সেটা আছে, সংগঠনগুলোর যেহেতু দায়িত্ব ছিল তখন এটা আর কি ছড়ানো। আপা আজকে আপনি একজন সঙ্গীত শিক্ষক হিসেবে এবং সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের বাংলা ভাষার বাংলা সঙ্গীত কোথায়, আপনি কোন জায়গায় দেখছেন, কি মনে করছেন? অবশ্যই ভালো, অবশ্যই আমরা মানে আলোর দিকে যাচ্ছি, এই জন্য বলবো যে ছোটরাও শিখছে, বড়রাও শিখছে, যারা আগ্রহ আছে এবং শিখছে না সেটাও একটা দিক আছে, সেটাও একটা দিক। কিন্তু আমাদের দেশের একটা বাধা তো আছে, সব দেশ জায়গারই আছে, আমাদের দেশে শুধু না ওই দিকেও আছে, আঞ্চলিকতার প্রভাবটা, উচ্চারণটা, মানে বাংলা সঙ্গীতে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে, রবীন্দ্রসঙ্গীত দিয়েই ধরো বাংলার সেটা ঠিক করা হয়, আমরা যেটা উচ্চারণটা ধরিয়ে দিতে পারি যারা ধরিয়ে দিই, কিন্তু আমাদের দেশে অবশ্যই ভালো এবং ওই দিকেও ভালো, মানে চর্চাটা তো আছে। আজকে যারা সঙ্গীত শিখছে বা সঙ্গীত চর্চা করছে তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? রোজ চর্চাটা আজকালকার এই যুগে, এই ডিজিটাল যুগে বলবো যে সবাই ব্যস্ত, সবাই সারাক্ষণ দৌড়াচ্ছে, তার ভিতরে রেয়াজ করতে চায় না কেউ, কিন্তু গলাটা কিন্তু এমনি থাকবে না, থাকে না। 5 মিনিট হলেও আমি বলি যে একটু রেয়াজ করো, মানে সুরে থাকবে না, সুরে রাখতে লাগবে, তারপরে তো গান আসবে, সুরে না রাখলে সারেগামা পাধানিসাটা, তারপরে দমটা, দমটা থাকতে হবে, তাহলে গান গাইবে কী করে, তাই না? তো এইগুলো একটু করতে হবে,
এগুলো না কষ্ট ছাড়া কেষ্ট মেলে না সেই আমরা যে শুনতাম, তো এই কষ্টগুলো যেমনি করে হোক ফাঁক করে বের করে নিতে হবে। আপা আমরা অনেকক্ষণ কথা বলছি, আপনার সম্পর্কে কথা বলেছেন কয়েকজন বিশিষ্টজন, আমরা সেটি একটু দেখে আসব। আমার মা রানু রেজারা সাত বোন, পঞ্চম হচ্ছে পাপিয়া সার্ভার, যাকে আমরা পারিবারিকভাবে আদর করে পাপ্পু বলে ডাকি। বাড়িটি আমাদের নানু বাড়ি ছিল সঙ্গীতময়। পাপিয়াদের নানা, তিনি গান রচনা করতেন, সুর দিতেন। আমার নানু পাপিয়ার মা, তিনি ইলেকট্রিক অর্গান নয়, ফেডারেলের অর্গান বাজাতেন। আমার মা গান করতেন, আমার মেজ খালা সিতার বাজাতেন, আমার সেজ খালা রুবি রহমান তিনিও গানও করতেন খুব সুন্দর, আবার কবিতা কবি তিনি। আমার চতুর্থ খালা মনিকা, সেও গান করত এবং কবিতা লিখত, কবি। তারপরে পাপিয়া, তারপর লুলু, সেও চমৎকার গান করে যদিও সে ডক্টর, এবং সর্বকনিষ্ঠ জলি, সেও চমৎকার গান করে। অতএব গান সঙ্গীত একেবারে জর্জরিত জীবনের প্রত্যেকটি পদে পদে, এরমই একটি পরিবারে পাপিয়ার জন্ম। বাংলাদেশের জন্মের পর বঙ্গবন্ধু সেই সময় যে সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়টি শুরু করলেন, পাপিয়া ছিল বাংলাদেশের প্রথম বৃত্তিপ্রাপ্ত ছাত্রী, যে কিনা নির্বাচিত হয়েছিল এবং প্রথম যে শান্তিনিকেতনে গেল। পাপিয়া রহমান, তার গান প্রথম শুনি বাংলাদেশ বেতারে 1971 সালে স্বাধীনতার পরপর। আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো, তখন থেকে আমি তার দারুণ ভক্ত। পাপিয়ার গাওয়ার একটা নিজস্ব ভঙ্গি আছে যা অনেকের থেকে একেবারে আলাদা, এবং সেটাই আমাকে টানে ভীষণভাবে। শান্তিনিকেতন সঙ্গীত ভবনে ওর সকল সঙ্গীত গুরু, যোশীজি, নীলিমা সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, গোরাদা, মঞ্জুদি, সকলেরই খুব প্রিয় পাপিয়া, তার আভাস পেয়েছি আমি সেখানে। সে সময় পাপিয়া সার্ভার বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের একজন জনপ্রিয় শিল্পী, তার গাওয়া গান অনেকের মুখে মুখে। কেবল শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও পাপিয়া সকলের মন জয় করে নিয়েছেন। এমনকি তাঁর ছাত্র ছাত্রীদেরও ওর প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখেছি। স্বাধীনতা পরে যারাই রবীন্দ্রনাথের গানে চর্চা করেছেন, আগে তো চর্চা হয়েইছে, কিন্তু তাদের মধ্যে পাপিয়া কিন্তু অন্যতম। পাপিয়া প্রথম শান্তিনিকেতনে গেল, পাপিয়ার দেখা দেখে আমরাও গেলাম, বন্যা গেল, অনেকেই গেলাম আমরা, গান শিখে আমরা এলাম। পাপিয়া আমার খুব কাছের একজন মানুষ, আমরা একসাথে যে কত অনুষ্ঠান করি, কত অনুষ্ঠান করেছি, এখনও করি, এবং পাপিয়ার অনেক গান আমার সঙ্গে গাওয়া আছে। কখনও পাপিয়া একা গিয়েছে, কখনও আমার সাথে দ্বৈত কণ্ঠে। তবে পাপিয়ার তুলনা পাপিয়াই, আমি তো মনে করব স্বাধীনতা পরবর্তী যারাই গান করেছেন এ যুগে, পাপিয়া শ্রেষ্ঠতম আমি মনে করি। এবং ও যেমন, ও নিপাট একজন আগাগোড়া একজন বাঙালি ললনা, তাকে দেখলে একটা বাংলার যেন আমরা মানে একজন রমণীর রূপ দেখতে পাই তার মধ্যে, সেই স্নিগ্ধ শান্ত পাপিয়া শুধু পিউপিউ করছে না, চুপ করে বসে আছে কিন্তু গানটি গাইছে। পাপিয়ার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। যখন শান্তিনিকেতনে স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাচের ছাত্রী হিসাবে তিনি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের কাছ থেকে শান্তিনিকেতনে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন, রবীন্দ্রনাথ যেমনটি চেয়েছিলেন যে তার গানের মনোবাণী ভাবে যেন নিখুঁতভাবে স্বরলিপি মান্য করে পরিবেশিত হয় ও চর্চা হয়, সেটি পাপিয়া সার্ভারের
সঙ্গীত পরিবেশন ও সঙ্গীত শিক্ষার প্রদানের একটা বড় বৈশিষ্ট্য। পাপিয়া যখন ঠিকই এতটুকুন, তখন ওকে আমি প্রথম দেখি। ওর আপু রুবি রহমান ওকে নিয়ে এসেছিল আমার কাছে, বলল ওকে গান শেখান। তো ওইটুকুন মেয়েকে আমি কী গান শেখাবো? একটা গান আছে নজরুলের, আজ পুতুলের বিয়ে গো আজ পুতুলের বিয়ে। আমরা রেকর্ডে রেডিওতে শুনতাম, সেই গানটা আমি ওকে করালাম। ওই প্রথম ওর সঙ্গে দেখা। তারপরে যখন দেখা হয়েছে তখন সে অনেক বড়, শান্তিনিকেতনে গান শিখছে। আমিও তখন শান্তিনিকেতনে কাজ করছিলাম, আমার লাইব্রেরিতে যেতে হতো। শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের এত ছাত্রছাত্রীর মধ্যে আমি কখনো কাউকে লাইব্রেরিতে যেতে দেখিনি পাপিয়া ছাড়া। পাপিয়া লাইব্রেরিতে আসতো, ওকে দেখতাম মাঝে মাঝে এসে স্বরলিপি দেখে কী কী করে, আমার ভালো লাগতো। তারপরে ঢাকা এসে সে তো শিল্পী হিসেবে খুবই সুনাম করলো, তখন পাপিয়া উঠতি শিল্পী এবং খুবই ভালো গান গাইছে। আর কণিকা বন্দ্যোপাধ্যায় বলতেন পাপিয়ার গানে একটা ঝিম আছে, এই কথাটা বলতেন, আর কারো গানে এটা লাগে না, এভাবে হয় না। এই প্রশংসাগুলো পাপিয়া সম্পর্কে আমার শোনা, আমার জানা, আমার দেখা। আপা, আমরা তাদের কথা শুনে এলাম। আজকের বাংলাদেশ কেমন দেখছেন শুনে আমরা একটা দেশের গানের মুখ শুনতে চাই। এখন তো খুবই সুন্দর দেখতে পাচ্ছি বাংলাদেশের সামগ্রিকভাবে যেটা আমাদের চোখে পড়ে, সব কিছুই খুব সুন্দর, খুব উন্নত মানের। এই ডিজিটাল বাংলাদেশ হয়ে আমরা কত কী পাচ্ছি সুবিধা সুযোগ নানা কিছু, এগুলো নিশ্চয় আরও উন্নতি হবে সামনে ভবিষ্যতে, সেটাও আশা করব এবং আরও সাফল্য কামনা করব বাংলাদেশের সমস্ত কিছুতেই, যেটা আমাদের সবার জন্য সামগ্রিকভাবে একটা সুফল বয়ে আনবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে আজকে জীবনের এই পর্যায়ে এসে আপনার জীবনের অনুভূতি কেমন? সেই এই প্রান্তে এসে জীবনের এতগুলো বছর পার করে আসলাম, খুব সুন্দর অনুভূতি। তো মন খারাপ করা অনুভূতি তো থাকেই, প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে সব মিলিয়েই তো, সব মিলিয়েই তো চলছি, এই ভালো এই খারাপ এসবের ভিতরেই চলছি। তার ভিতরে ওই ভালোটুকু খুঁজে নিতে চেষ্টা করি, আনন্দটুকু যাতে থাকে। আমাদের সবাইকে একসময় চলে যেতে হয়,
পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়, সবাই একটা সময় চলে যাব, এ চলে যাওয়া বিদায় নিয়ে আপনার কি মনে হয়? এই কদিনেই আমাদের কাছের মানুষ সব কতজন চলে গেছেন, এইটা মেনে নিয়েছি যখন যাওয়ার যেতে হবে, যেহেতু কাছের মানুষ এত গেল এই কোভিডে, কয়েকজনই চলে গেল, জীবনে আর কতদিন আছি সেটা তো কেউ বলতে পারি না, তবুও সেই রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, গুরুদেবের ভাষায়, কিছুই তো হলো না, সেই সব সেই সব সেই হাহাকার রব। তো আপা, আমরা কথাই কথাই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনের কথা বলেছেন, আপনার ভাবনার কথা বলেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা চলে যাব অনুষ্ঠান থেকে, আপনার একটি গান শুনতে শুনতেই আমরা চলে যাব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে ঠিক এমনি একজন গর্ব করার মতো মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হবার আশা রাখছি। সে পর্যন্ত বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু তো হলো না, সেই সব সে কিছু